আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যশোর জেনারেল হাসপাতালে আয়া দিয়ে ডেলিভারি করানোর সময় মায়ের পেট থেকে বাচ্চার শরীর ছিঁড়ে বেরিয়ে আসার অভিযোগ উঠেছে। ঘটনার সত্যতা স্বীকার করে আয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালটির আরএমও আরিফ আহমেদ। বাচ্চাটির মাথা বের করার বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার রাতে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বেনাপোলের গাজীপুরের গৃহবধূ আন্না। শনিবার সকালে ওয়ার্ডের চিকিৎসক তাজিলা আক্তার একবার দেখে যান আন্নাকে। আন্নার স্বামী বলেন আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখে বাচ্চাটি মারা গেছে বলে জানান ওয়ার্ড চিকিৎসক। এ সময় জরায়ুর মুখ খুলতে নার্সদের ওষুধ দিতে বলেন তিনি। এরপর সারাদিন আর কেউ তাকে দেখতে আসেননি। নরমাল ডেলিভারি হওয়ার জন্য ওষুধ দিয়েছে, পেন উঠলে আর কি নর্মাল ডেলিভারি হবে। বাচ্চাটা পা বেরিয়েছিল, জোর জোর করে টান দিতে গিয়ে মাথাটা ভেতরে ছিঁড়ে গেছে। ডাক্তার আসেনি, যাইছে নার্স এসে। শনিবার রাত 8টার দিকে আন্নার গর্ভের সন্তানের দুটি পা বেরিয়ে আসে। এ সময় আয়া মোমেনা বাচ্চার পা ধরে টানাটানি করে। এক পর্যায়ে বাচ্চাটির গলা থেকে নিচের অংশ ছিঁড়ে বেরিয়ে আসে, পেটের মধ্যে থেকে যায় বাচ্চার মাথা। আন্নাকে ওটিতে ফেলে পালিয়ে যায় আয়া। আয়াদের তো সিস্টাররা করায়নি, আয়া নিজেই গেছে। মানে রোগীর লোক ডাক দিয়েছে না রে, আর ও যে কোনো সিস্টারেও ডাকিনি। ডাক্তার সাহেব বললো তো দুই ভাগ রক্ত রেডি করতে ওয়াশ করে দেবো, কোনো সমস্যা হবে না। স্বজনদের অভিযোগ, এই ঘটনার পরও তাকে কোনো চিকিৎসক দেখতে যাননি। এ নিয়ে মুখ না খুলতে ভয়ভীতি দেখায় অন্য নার্সরা। কি নিষ্ঠুর, কি জালিম! নিজের শরীরে যদি একটা সুই লাগে কত ব্যথা লাগে সেটাই বোঝা যায়, কিন্তু অন্যের শরীরে কুড়াল দিয়ে কোপ মারলেও সেটা মনে হয় কিছুই হয় না, কোনোভাবে হয় না, অনুভূতি নেই। এই জালিম নিষ্ঠুর আয়া, তার দ্বারা কেমন করে এটা সম্ভব হয়েছে আমার বুঝে আসে না। একটা মাসুম বাচ্চা, একটা ডেলিভারি কেস, সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে তার দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। দেহের এক অংশ হাতে চলে এসেছে আর মাথা মাতৃ গর্ভের ভিতরে রয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা সবাই তো ভিডিওটি দেখেছেন, আমার বলার মতো কোনো ভাষাই নেই। আমি এই খবরটা শুনে আমার গায়ের প্রতিটা লোম দাঁড়িয়ে গিয়েছে। বাংলাদেশের প্রায় হসপিটালে এই ধরনের অত্যাচার অবিচারগুলো করা হয় রোগীদের উপরে। কখনো নার্স দিয়ে সিজার অপারেশন করা হয়, কখনো আয়া দিয়ে, কখনো ডাক্তারদের অসচেতনতামূলক অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোগীদের উপরে জুলুম হচ্ছে। এই বিচারগুলো যদি প্রশাসন যদি কঠোর হস্তক্ষেপ করত, কঠোরভাবে যদি তাদেরকে পাকড়াও করত, তাহলে আজকে হয়তো এই দুর্ঘটনার শিকার হতো না। আজকে হয়তো এই মায়ের সন্তান বেঁচে থাকতো।